বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। উত্তরবঙ্গের মধ্যে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের পর দ্বিতীয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বসানো হলো 300+ সোলার প্যানেল। আজ এই প্রকল্পের শুভ উদ্বোধন হল। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, বছর দুয়েক আগে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের কাছে সোলার প্যানেল প্রকল্পের জন্য আবেদন করা হয়েছিল। সেই অনুযায়ী আবেদনে সাড়া দিয়ে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এই প্রকল্পের জন্য 71,04,000 টাকা বরাদ্দ করা হয়। এছাড়াও দপ্তরের নির্দেশে ওয়েস্ট বেঙ্গল রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি দ্বারা সম্পন্ন হয় এই কাজ। এই প্রকল্পের অধীন বিশ্ববিদ্যালয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন 377টি সোলার প্যানেল বসানো হয়েছে, যার ধারণ ক্ষমতা প্রায় 147.1 মেগাওয়াট। এছাড়াও সেখানে রয়েছে 7টি অধিক ক্ষমতা সম্পন্ন ইনভার্টারও। এই বিদ্যুৎ উৎপাদনের ফলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিদ্যুৎ বিলের অনেকটাই সাশ্রয় ঘটবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। আজকে আমাদের বহু প্রতীক্ষিত সোলার প্যানেলের উদ্বোধন হয়েছে, মাননীয় উপাচার্য উদ্বোধন করেছেন। এই প্রজেক্টটা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বছর দুয়েক আগে আমরা উচ্চশিক্ষা দপ্তরের কাছে এই প্রজেক্টের ব্যাপারে আবেদন করি। উচ্চশিক্ষা দপ্তর সেই আবেদন মঞ্জুর করেন এবং আমাদের মাননীয় উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশে ওয়েস্ট বেঙ্গল রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, যাকে আমরা ওয়েব রেডা বলি, তারা এই প্রজেক্টটি সম্পন্ন করে। এই প্রজেক্টটির মোট মূল্য 71.4 লাখ টাকা এবং এই টাকাটা পুরোটাই উচ্চশিক্ষা দপ্তর দেয়। এবং এই প্রজেক্টের মধ্যে বিশ্ববিদ্যালয়ে 377খানা সোলার প্যানেল বসানো হয়েছে। আপনারা যদি পুরো বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ করেন, আপনারা দেখতে পারবেন 377খানা প্যানেল আমাদের মেইন ক্যাম্পাস, পিজি বিল্ডিং, ম্যাথস বিল্ডিং, হস্টেলস সবার উপরে ছাদে লাগানো হয়েছে। এই 377খানা সোলার প্যানেলের ক্যাপাসিটি 147.1 মেগাওয়াট বছরে, যেটা একটা হিউজ অ্যামাউন্ট। এবং এই বিদ্যুৎ উৎপাদনের ফলে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ইলেকট্রিসিটি বিল আসে, যেটা অ্যারাউন্ড 60-70 হাজার টাকা অ্যাভারেজ, সেই বিলের পরিমাণ কিন্তু অর্ধেক হয়ে যেতে পারে। আমরা আশা করছি অর্ধেক হবে বা তারও কম হতে পারে। এটা একটা বিরাট পাওনা। আমাদের যত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস চলে, এত কম্পিউটার, এত এসি মেশিন, ফ্যান, লাইটস, পুরো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইলেকট্রিসিটি বিল কমে যাওয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দীপ্তার্ক গুণ জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে অধিক পরিমাণ সৌরশক্তি উৎপন্ন হবে। সেই এনার্জি ইনভার্টারের মাধ্যমে তার ব্যবহার উপযোগী হয়ে উঠবে, যার ফলে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ বিল ও বিদ্যুতের ঘাটতি মেটানো অনেকাংশে সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। সোলার প্যানেল বলতে আমাদের সোলারে যে সোলার এনার্জি প্রোডিউস করবে সোলার প্যানেলগুলো, সেগুলো প্রথমে আমরা ইনভার্টারের মাধ্যমে সেই ডিসি এনার্জিটাকে এসিতে কনভার্ট করার পর আমরা গ্রিডে পাঠাই। গ্রিডে যাবে, গ্রিডে যাওয়ার পর সেখান থেকে আমাদের যতটা রিকোয়ারমেন্ট আছে সেখান থেকে এনার্জি আমরা ইউজ করব। এর ফলে আমাদের মান্থলি বিল অনেকটাই কম আসার কথা। তো কত ইউনিট মানে আপনারা কনজিউম করবেন? অ্যাজ পার রিপোর্ট আমরা ফার্স্ট ইয়ার 1,47,000 অ্যাপ্রক্স এই ইউনিট কনজিউম করার কথা আছে, যদি সব কিছু ঠিকঠাক যায়। কতগুলো সেল বসানো হয়েছে? টোটাল সেল আছে আমাদের মডিউল 377। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।